ম্যাচ শুরু হওয়ার আগের হিসাব যদি ধরেন, তাহলে বিরাট কোহলিকে এইরকম বেকায়দায় বাংলাদেশ কি আগে কখনো পেয়েছিল? এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা কোহলির কাছে জঘন্য যাচ্ছে তাই। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র 29 রান। ফলে শনিবার ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে এইরকম ফর্মের কোহলি কিংবা অফ ফর্মের কোহলিকে পেয়ে বাংলাদেশের কি কিছুটা নিশ্চিন্ত থাকা উচিত, কিছুটা স্বস্তিতে থাকা উচিত, কিছুটা নির্ভাবনায় থাকা উচিত, নাকি বাংলাদেশের আসলে ভয়ে থাকা উচিত? ভারতের সবচেয়ে বড় ভয়টা কি কোহলিকে নিয়েই বাংলাদেশের করা উচিত কিনা? দেখুন, বাংলাদেশেও ক্রিকেটাররা অফ ফর্মে থাকেন। ধরেন হচ্ছে গিয়ে কোহলির জবাব বাংলাদেশে কার কথা বলবো, লিটন দাসের কথা বলি। আমরা তো বলি যে লিটন দাস খুবই প্রতিভাবান, তুমুল প্রতিভাবান, সো লিটন দাসের কথা বলি। লিটন দাসের সঙ্গে কোহলির, তারও লিটনেরও এবার ওয়ার্ল্ড কাপটা যাচ্ছে তাই কাছে, জঘন্য কাছে। দুইজনের যদি স্ট্যাটের তুলনা করি তাহলে হিসাবটা কী দাঁড়ায়? কোহলি চার ম্যাচ খেলে করেছেন 29 রান, লিটন পাঁচ ম্যাচ খেলে করেছেন 72 রান। লিটন বেটার শেপে আছেন। কোহলির চার ম্যাচে তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 7, আর লিটনের অ্যাভারেজ হচ্ছে গিয়ে 14। এখানেও লিটন ভালো। কোহলির স্ট্রাইক রেট হচ্ছে 87, লিটনের 80, খুব একটা এদিক ওদিক না। সো আপনি যদি স্ট্যাট অনুযায়ী যান, সেক্ষেত্রে তো কোহলির যে অবস্থা তার চেয়ে বেটার অবস্থা কিছুটা লিটনের, যদিও তিনি অফ ফর্মে রয়েছেন। তাহলে এই লিটন দাসকে পেয়ে ভারতের কি আসলে কিছুটা দুশ্চিন্তায় থাকার কথা, নাকি ভারতের কিছুটা নির্ভাবনায় থাকার কথা? ভারতের দুশ্চিন্তায় থাকার কারণ কিন্তু রয়েছে, যদি আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যে তাদের এগেনস্টে লিটন দাস গত যে দুইটা ওয়ার্ল্ড কাপে ইনিংস খেলেছেন, গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার 27 বলে 7 রানে সেই ইনিংসটা, যেইটা বৃষ্টির কারণে ইনিংসের একটা ছন্দপতন হলো, তারপর বৃষ্টিতে পর খেলা শুরু হওয়ার পর তো সেকেন্ড বলে তিনি রান আউট হয়ে গেলেন, সেই জায়গাটাতেও যে স্লিপারি ফিল্ডের একটা অবদান ছিল, তিনি একটু হোঁচট খেয়ে গিয়েছিলেন। আর গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু কোহলি ভারতের বিপক্ষে 66 রানের একটা ইনিংস খেলেছিলেন। এখন সেই ইনিংসটা দেখেই রবিচন্দ্রন অশ্বিন কিন্তু তার ব্যাটিংকে তুলনা করেছিলেন, তার নাকি মনে হচ্ছিল ডান হাতে গ্যারি সোবার্স ব্যাটিং করছেন। তো যখন এরকম অফ ফর্মের ওইরকম একজন ব্যাটসম্যান গত দুইটা ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে এরকমভাবে রান করেছেন, এখন ভারতকে সামনে পেয়ে লিটন দাস আবার জ্বলে উঠবেন, সেই জন্য ভারতের কি কিছুটা ভয় থাকার কথা নাকি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিচ্ছি, আগে কোহলির অবস্থাটা একটু বলে নেই। কোহলির এই ওয়ার্ল্ড কাপে 4টা ইনিংস যে খেলেছেন, তার মধ্যে প্রথম ইনিংসে 1 রানে আউট হয়েছেন, পরেরটাতে 4 রানে, পরেরটাতে 0 রানে, তার মানে প্রথম 3 ইনিংসে ছিল মাত্র 5 রান। সেইখানটাতে লাস্ট ইনিংসে কিছুটা ছন্দে ফেরার একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচটাতে, যদিও 24 বলে 24 করে রশিদ খানের বলে লং অফে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন। এখন এই ওয়ার্ল্ড কাপটা যে কোহলির এরকম কাটবে এটা কিন্তু ভাবা যায়নি, এটা ওয়ার্ল্ড কাপ বলে আরও বেশি ভাবা যায়নি, এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলে আরও বেশি ভাবা যায়নি। এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোহলি খেলেছেন 5টা, 2012, 14, 16, 21, 22, সেই 5টা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোহলি যে 25টা ইনিংস খেলেছেন, তার মধ্যে 14টা ইনিংস হচ্ছে গিয়ে তার 50+। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে এখনও সবচেয়ে বেশি রান কোহলির, এবং ওই 5টা ওয়ার্ল্ড কাপে তার ব্যাটিংয়ের অ্যাভারেজ ছিল 80+, স্ট্রাইক রেটও ছিল খুব ভালো। সো সব কিছু মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপের আগেও তিনি ছন্দে ছিলেন, মাত্র আইপিএলটা খেলে এসেছেন, সেখানে তিনি হায়েস্ট রান গেটার হয়েছেন। হ্যাঁ, একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে কোহলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অবস্থা তাতে হচ্ছে গিয়ে, মানে আইপিএলে তিনি যেরকম তুলনামূলক একটু মন্থর রূপে ব্যাটিং করছিলেন স্ট্রাইক রেট, সেইটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য এটা ভালো হবে কিনা? ইন্ডিয়ার ওই জায়গায় যেহেতু যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ারও বসে রয়েছে, তাকে কিন্তু বসিয়ে রাখা হয়েছে, 4টা ম্যাচে কিন্তু তাকে খেলানো হয়নি। কিন্তু কোহলি এই মূল টুর্নামেন্টে সে রানই পাবেন না, স্ট্রাইক রেটের আলোচনা তো পরে, ওই আলোচনার মধ্যে ঢোকারই সুযোগ নাই, রানই কোহলি পাবেন না এমনটা কিন্তু আসলে ভাবা যায়নি, মোটেই ভাবা যায়নি। এখন কোহলি আর লিটন দাসের কথা বলছিলাম, লিটন দাসকে নিয়ে ভারত কি কোনোরকম কোনো বিরাট দুশ্চিন্তায় আছে? প্ল্যান তো থাকেই, সবাইকে নিয়ে আলাদা আলাদা প্ল্যান করবে, কিন্তু আমার মনে হয় না লিটন দাস এরকম একটা ফর্মে আছেন ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠতে পারবেন বলে, পারেন বলে ভারত আলাদা করে তাকে নিয়ে প্ল্যানিং করছে। কারণ ভারতও এটা এতদিনে বুঝে গেছে যে বাংলাদেশের, ভারত না, এটা আমরা যেমন বুঝি, ওয়ার্ল্ড ক্রিকেটের সবাই বোঝে, আমাদের ক্রিকেটারদের খারাপ ফর্ম মানে খারাপ ফর্মে, সেই ফর্মটা খারাপ থেকে খারাপতর হতে থাকে, তারা একেবারে মানে চোরাবালির মধ্যে হারিয়ে যেতে থাকেন। আর এরকম ক্রিকেটার মানে বিরাট কোহলির মতো ক্রিকেটারদের খারাপ ফর্ম মানে তারা আসলে ভালো ফর্ম থেকে একটা মাত্র ম্যাচ দূরে আছেন, একটা মাত্র ইনিংস দূরে রয়েছেন, এবং সবসময় নেক্সট ম্যাচে যে অপোনেন্টটা থাকে সেই অপোনেন্টটাই তার শিকার হয়ে যেতে পারে। সো বিরাট কোহলিকে নিয়ে বাংলাদেশের নিশ্চিন্ত থাকার কিছু নাই, নির্ভাবনায় থাকার কিছু নাই, বাংলাদেশের বরং এখানটাতে আতঙ্কে থাকার আছে, বাংলাদেশের বরং এখানটাতে ভয়ে থাকার আছে। কারণ কোহলি ওয়ার্ল্ড কাপে 4টা ম্যাচে রান পান নাই,
এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষেই না সকল ঝাল তিনি ঝেড়ে ফেলেন। আর খেলাটা যেহেতু হচ্ছে গিয়ে অ্যান্টিকাতে হচ্ছে, যেই জায়গাটাতে উইকেট আমরা দেখছি ব্যাটিং সহায়ক, সেইটা কোহলিকে আরও একটু হেল্প করবে, তাকে সেটেল করতে আরও একটু হেল্প করবে। বাংলাদেশ যদি শুরুতেই কোহলির উইকেটটা তুলে না নিতে পারে তাহলে আমাদের কপালে আসলে খারাপই আছে। আর ভারত যদি শুরুতে লিটন দাসের উইকেট তুলে না নিতে পারে তাহলে ভারতের কপালে খারাপই আছে, ওইটা আর বলতে পারছি না। কারণ আমাদের ক্রিকেটারদের যে হিস্ট্রি, যেই কথাটা বললাম যে খারাপ ফর্মে থাকলে আমরা খারাপ ফর্মে থাকি। যদিও এই লিটন দাসকে নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে কে জানে, আমাদের নিক পোথার সম্ভবত বলেছিলেন যে ওয়ান্ডারফুল একটা ওয়ার্ল্ড কাপ থেকে লিটন দাস মাত্র একটা ইনিংস দূরে রয়েছে, সেই একটা ইনিংস কিন্তু এখনও আসে নাই। এই ম্যাচেও যে আসবে বড় কোনো আশা করা যাচ্ছে না, কিন্তু কোহলির ব্যাট থেকে এই ম্যাচে ওই রকম ইনিংস আসবে ওই রকম আশঙ্কাটা, আমাদের পার্সপেক্টিভ থেকে ওই রকম আশঙ্কাটা আসলে খুবই তীব্র। কোহলিকে তাই বাংলাদেশের ভয়ই পাওয়া উচিত, ভালোভাবেই আসলে, মানে ভয় অর্থে আমি যে সেই সমীহ অর্থে সেটা বলছি, যে শুরুতেই যদি কোহলির উইকেট বাংলাদেশ তুলে না নিতে পারে তাহলে এই ম্যাচে কোহলি বাংলাদেশকে ভোগাতে পারেন। চ্যাম্পিয়ন ক্রিকেটাররা কতদিন আর অফ ফর্মে থাকবেন? বিরাট কোহলি তো আর লিটন দাস না, নাকি?